এই গাইস, কেমন আছো? তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইস, আজকের যে কথাটা সেটা কিছু মনোযোগ দিয়ে শোনো। তোমরা এই ভিডিওটা দেখছো এর মানে তুমি ফোন অ্যাডিকশন করো বা ফোন তুমি দেখো, তুমি ফোন অ্যাডিকশনটাকে তুমি ছাড়তে যদি চাও তাহলে এই ভিডিওটাই কিন্তু শেষ পর্যন্ত দিয়ে অবশ্যই দেখো। আমার হাতে একটা রুমাল আছে, কিছু মনে করো না, এই গরমের মধ্যে আমি খুব ঘামছি। তোমার কথাটাকে মনোযোগ দিয়ে শোনো। ফোন যদি দেখতে যদি ছাড়া যদি মানে ফোন দেখা অভ্যস্ত হয়ে তো গেছে কিন্তু তুমি ছাড়তে যদি চাও তাহলে এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে শোনো, আর ভালো করে তুমি শোনো। আর অবশ্যই কানের মধ্যে হেডফোন অবশ্যই লাগিয়ে নাও। সর্বপ্রথম পর্ন দেখা তুমি কিভাবে ছাড়বে? দেখো, পর্ন দেখতে বা দেখা ছাড়তে গেলে একভাবে মানে একদিনে বা দুই দিনে তুমি ছাড়তে পারবে না। অনেক 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 হয়তো স্পিকার বা মোটিভেশন স্পিকার হয়তো বলে হতে যে একদিনের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করো, বাট একদিনের মধ্যে কোনো জিনিস ছাড়া যায় না। ছাড়তে হলে তোমাকে ধীরে 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 ছাড়তে হবে। সর্বপ্রথম তুমি যেই সময়টা পর্ন দেখো সেই সময়টা তুমি নিজেকে অন্য কাজে ব্যস্ত করে দাও। সবার প্রথম ফার্স্ট পয়েন্ট, দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। সর্বপ্রথম যেই সময়টা তুমি ফোন দেখো বা ফোন ভিডিও যেই সময় তুমি দেখো, এই সময়টা তুমি অশ্লীল কাজ যখন করো বা মাস্টার পেশন যখন তুমি করো সেই সময়টাকে তুমি অন্য কাজে কাজে লাগাও। সেকেন্ড পয়েন্ট হলো ফিজিক্যাল এক্সারসাইজ করো। এতটাই এক্সারসাইজ করো যে রাত্রেবেলা ঘুমানোর সময় যেই সময় তুমি ঘুমাতে যদি যাও সেই সময়টা এতটাই এক্সারসাইজ করো যাতে তোমার শরীর ব্যথা করে ওঠে, তুমি বিছানায় গিয়ে যেন ঘুমিয়ে পড়ো। তারপরের পয়েন্টটা হলো যে এটা একটা সিম্পল পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট যেটা হলো একটা কাজ করতে পারো, ঘুমানোর ঠিক 1 ঘন্টা মতন আগে, ঠিক আছে, ঘুমানোর 1 ঘন্টা মতন আগে ছোট্ট কিছু কম পাওয়ারের ঘুমের ওষুধ পাওয়া যায়, সেই ঘুমের ওষুধটাকে তুমি খেতে পারো তোমার খাওয়ার মধ্যে। খেয়ে নিয়ে তুমি ঘুমাতে পারো, ঠিক কিছুক্ষণের মধ্যে তুমি ঘুম চলে আসবে। তারপরে কথাগুলো তুমি একটা কাজ করো, মোবাইলকে দূরে সরাও। মোবাইলের জায়গায় তুমি হাতের মধ্যে বই রাখো, বই টেক্সট বই, গল্পের বই বা কোরআন আছে, এই জিনিসগুলো তুমি পড়া শুরু করো, তোমার জ্ঞান অর্জন করা শুরু করো। আর 4 নম্বর পয়েন্ট বা এরপরে যে পয়েন্টে আসুন, কোনো আমি একটাই কথাই বলবো যে ঈশ্বরের একটু প্রেম হয়ে যাবে, নামাজ পড়ো, রোজা রাখো, বা পণ দেখলে বা মাস্টারবেশন করার পরে নিজেকে শাস্তি দাও, নিজেকে কঠিন শাস্তি দাও। নিজেকে যদি কঠিন শাস্তি না যদি দাও তবে তুমি মেডিটেশন তুমি ছাড়তে পারবে না। ভালো করে কথাগুলো কিন্তু শোনো। কিন্তু তারপরে যে কথাটা হলো, তারপরে সব থেকে বড় কথা, সকালবেলা একদম সকালবেলা ঘুম থেকে পড়ো, ফরজের সময় ঘুম থেকে পড়ো, ফরজের নামাজ পড়ো, তারপর নিজেকে ব্যস্ত করো নিজের কাজের প্রতি। সারাদিনের চার্ট বানাও, লেখো সারাদিনের মধ্যে তুমি কখন কী সময় কোন সময় কী কী করবে, লেখো। লেখার পরে সারাদিনের ওই চার্ট যে বানাচ্ছো ওই চার্ট অনুযায়ী তুমি চলো, আর রাত্রিবেলা বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ো। কিন্তু কতগুলো ভালো যদি লাগে, আর যদি ভালো যদি শুনতে যদি লাগে তাহলে অতি অবশ্যই কী করতে হবে, চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করতে পার, ভিডিওটাকে লাইক করতে পার, আমাকে একটু সাপোর্ট করতে হবে। 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, তুমি অতি অবশ্যই সাপোর্ট করো। আর এই নেক্সট জেনারেশনে আমি এমন এমন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো যেটা তোমরা কল্পনা করতে পারো না, তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। শুধু জাস্ট সাবস্ক্রাইব করে দাও। আবার দেখো নতুন কোনো ভিডিও তো তোমার জন্য। বাই।